নমস্কার নমস্কার আজকে আপনার বাচ্চা ডিসচার্জ হয়ে গেছে হ্যাঁ এর বাচ্চায় আনডিসেন্ডেড টেস্টিস যেটা ইউডিটি বলা হয় সেটা আমাদের এখানে পিডিয়াট্রিক সার্জারি যারা টিম ছিল হ্যাঁ তারা করেছে তো আপনি যেমন আমাদেরকে বলেছিলেন বাচ্চায় মা যে বলেছিল কি বাচ্চা যে টাইমে জন্ম নিয়েছে সে টাইমে আপনি জানতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ আপনি কি জানতে পেরেছিলেন যে একটা বল নিচে নেমে আছে আর একটা উপরে উঠে আছে হ্যাঁ মানে একটা বল নিচে আছে আর একটা বল উপরে আছে তো সেই টাইমে কি আপনি এর বিমারির নামটা জানতেন না 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 এটা কি রোগ সেটা জানতাম না নামটা আচ্ছা তো জানতে পারলেন কবে পরে যা দেখেছি যে একটা ছিল না কিন্তু সিদ্ধান্ত নিইনি সেই সময় যে ছোট ছিল বলে আর একটু বড় হোক তারপর হয়তো লোক মুখে শুনেছিলাম যে এটা অপারেশন করাতে হবে কিন্তু সেই সময় সিদ্ধান্তটা নিইনি যে অপারেশন করাবো একটু বড় হলো তখন চিন্তা ভাবনা করলাম যে অপারেশন করানো তো যে জন্ম থেকেই আপনি জানতে পারলেন হ্যাঁ তো প্রত্যেক দিন আপনার কি চিন্তা থাকতো যে কিভাবে অপারেশন করানো হবে বা অপারেশনটার পরে কি সমস্যা হবে না হবে কেমন ব্যথা হবে যন্ত্রণা হবে তারপর ঠিকঠাক ভাবে অপারেশনটা হবে নাকি একবারে নামবে নাকি বলটা ওটা নিয়ে চিন্তা হতো খুবই এই সব আপনার চিন্তা ভাবনা ছিল হ্যাঁ তো এই চিন্তা ভাবনা যেটা ছিল সে আপনি কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করেননি হ্যাঁ ডাক্তার দেখিয়েছিলাম ডক্টর আনন্দ নাগোয়ানিকে দেখিয়েছি সে তো আপনাকে পরে দেখিয়েছেন আমার আগে হ্যাঁ আরেকজন আর দুজনকে দেখিয়েছিলাম আচ্ছা বর্ধমানে হ্যাঁ ডাক্তার নাম বলুন না না সেটা কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে উনি কি বলেছিলেন উনি বলেছিলেন এই অপারেশনের কথাই কিন্তু উনি বলেছিলেন বল দুটো বলটা একবারই নামবে কোনো মানে সিওরিটি নেই হয়তো দুবারেও অপারেশন করতে হতে পারে তো আপনার ভয় কোথায় ছিল ওই ভয় ছিল যে দুবার করে কাটবে বা আর অন্য ডাক্তার দেখায় যদি অন্য কিছু সিদ্ধান্ত দেন তাহলে ভালো হয় আচ্ছা তো সেই জন্য আপনি মানে তো আপনি আমার ঠিকানাটা কি করে পেলেন একজন আত্মীয় আপনার কাছে অপারেশন হয়েছিলেন আপনার আত্মীয় ছিলেন মামা ছিলেন আপনার মামা মামার পায়ে সমস্যা ছিল প্লাস্টিক সার্জারি করানো হয়েছিল 2016 সালে আচ্ছা মামাই বললেন যে আসছে তো মামা এসেছিলেন দেখে গেলাম তারপরে অপারেশনের ডেট দেওয়া হলো তো গতকালকে অপারেশন হয়েছে ছেলে রুদ্রপ্রসাদ তো এখন মোটামুটি সুস্থই আছে হ্যাঁ অপারেশনের পরে আমি আপনাকে একটু জোরে বলতে তো অপারেশনের পরে অনেকটা সমস্যা হয় সেগুলো খুব চিন্তায় ছিলাম তো সেই নিয়ে কোনো সমস্যা নেই এখন আপাতত ছেলে সুস্থই আছে আচ্ছা যেটা আপনার ভয় ছিল কি অপারেশনে কিভাবে অপারেশন হবে কিভাবে অজ্ঞান হবে অজ্ঞান থেকে আবার কেউ তখনের মধ্যে ফিরে আসবে সেই সব ভয়টা আপনার কেটে গেছিল হ্যাঁ হ্যাঁ যেমন যন্ত্রণা হবে ভেবেছিলাম সেরকম কিছুই হয়নি অনেক কম যা চিন্তা করেছিলাম তার তুলনায় অনেক কম তো আপনাকে এখানে সব লোক কেমন কি লাগলো হ্যাঁ এখানকার সব ম্যাডামের সঙ্গে আপনি দেখা ম্যাডাম পিডিয়াট্রিক সার্জন ডক্টর জানকি তো বেসিক্যালি উনি অপারেশন করেন ঠিক আছে তো তার সঙ্গে আর বাকি সব যেটা আমাদের যে লোক আছে ওনারা সবাই খুব ভালো ম্যাডামও খুব ভালো ব্যবহার প্লাস অপারেশনও খুব ভালোভাবেই করেছে কোনো সমস্যা হয়নি তো আপনারা খুশি আছেন হ্যাঁ হ্যাঁ খুশি অবশ্যই তো আপনি এই যে আজকে যে ইন্টারভিউ দিচ্ছেন সে তার যেটা মোটো যে ছিল মানে যে অন্য লোকটা যেটা আপনার এই তো 3 বছরের বাচ্চা আপনি এতদিন যেটা ভোগ করেছেন কি মানে এই যে চিন্তা ভোগ করেছেন ঠিক আছে দুশ্চিন্তা যাকে বলা হয় দুশ্চিন্তা যেটা ভোগ করেছেন সেটা অন্য লোকটা এই ভিউয়ার্সটা দেখলে কি করে কাটাতে পারবে সেই জন্য কি মেসেজ আছে তারা যেন অবশ্যই মানে যখনই এই রোগটা নির্ণয় করতে পারেন যে এরকম একটা সমস্যা আছে সে যত ছোটই হোক সঙ্গে সঙ্গে যেন ডক্টরের সঙ্গে যোগাযোগ করেন এটাই আমার বার্তা তাহলে সমস্যাটা আরো কম হবে বড়বেলায় 3 বছর বয়সে যে অপারেশনটা করলো আরো ছোট হলে আরেকটু সমস্যাটা কম হতো বলটা আরেকটু বাড়ার সুযোগ পেত ঠিক আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ছেলে ধন্যবাদ নমস্কার